কোন দিকে এটা? এটা কি অটোমেটিক আসবে? স্যার কাছাকাছি রাখলেই আসবে। আচ্ছা বুঝছি। ওকে আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ। তো আমাদের একটা প্রজেক্ট তৈরি করলাম, প্রজেক্টের আমি কী দেবো এটা নাম দিই, নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করি নাকি? না এটা কোনটা করেছি, এটা নতুনই তো। তো এই প্রজেক্টের নাম দিব এখান থেকে, প্রজেক্টের নামটা চেঞ্জ করে ফেলি, রিফ্যাক্টর। প্যাকেজকে রিনেম করলে আমাদের প্রজেক্টের নেম চেঞ্জ হয়ে যায়। এখানে রিনেম প্যাকেজ, এটার আমি নাম দেবো হচ্ছে প্লে উইথ নাম্বার। হ্যাঁ সুন্দর একটা আর কি অ্যাপ, প্লে উইথ নাম্বার, নাম্বার নিয়ে খেলা অ্যাপ। এবং হচ্ছে এডুকেশনাল এবং বাচ্চারা অ্যাপ খুব পছন্দ করবে। আপনার এই অ্যাপটাকে আরও বেশি মডিফাই করে প্রয়োজনীয় একটা প্রজেক্ট তৈরি করতে পারবেন। যারা আসলে ধরেন ইরেগুলার বা যারা রেগুলার আসছেন না বা যারা কোডিং বেশি বোঝেন না, প্লে উইথ নাম্বার। তো আমাদের হচ্ছে এটা আমাদের অ্যাক্টিভিটি মেইন এক্সামেল ফাইল। প্রথমে যেটা করব আমাদের কাজের সুবিধার জন্য, আমাদের প্যারেন্ট যেটা লেআউট সেটাকে হচ্ছে আমরা রিনেম করে নেব। যদি কোশ্চেন করেন স্যার কেন এটা করছেন, তো আমরা আসলে সবগুলো লেআউটে কাজ করব। তো এটি করতে সুবিধা হয় আপনার, যারা বিগিনার তাদের জন্য সুবিধা হয় অ্যাকচুয়ালি। তো দেখেন আমরা প্যারেন্ট লেআউটে কাজ করব। আমরা প্রথমে কী করব, একটা টেক্সট নেব, তাই না? টেক্সট নিয়ে দেখাবো যে আমরা প্রথমে একটা অ্যাপের নাম দিয়ে দিই, অ্যাপের নাম দেব। হ্যাঁ তারপর হচ্ছে একটা এডিট টেক্সট নেব, প্লেন টেক্সট। এবং একটা বাটন দিতে হবে না, যেহেতু ইউজার সাবমিট করবে তাই না, তো বাটন তো অবশ্যই দিতে হবে, লিখে তো তাকে সাবমিট করতে হবে। তাহলে এখানে আমি নাম দিব প্লে উইথ নাম্বার। একটা হচ্ছে টেক্সট ভিউ, টেক্সট ভিউ, এটা হচ্ছে এডিট টেক্সট নাম্বার। আমি হিন্টে কি দেবো বলেন তো, কি বললাম আমি যে ইন্টার, রাইট রাইট, আপনি এখানে 1 থেকে 20 দিতে পারেন কোনো প্রবলেম নাই। ইন্টার এ নাম্বার বিটুইন, আমি 1 থেকে 10 দিই তাই না, সহজভাবে আপনার ইচ্ছে করলে এখানে 1 থেকে 20 দিতে পারেন, বা আপনার এরকম আপনার ইচ্ছে দিতে পারেন 1 থেকে 10 আপাতত দেন, পরে মডিফাই করে নেবেন। আমি এটাকে একটু ম্যাচ প্যারেন্ট করে দিই সেরকম। ওকে আর আমাদের বাটন যেটা এডিট টেক্সটের নিচে দিয়ে দিই আমি। বাটনে টেক্সট দেন সাবমিট চেক।
পরন্তু আপনাদের তো সুন্দর অ্যাপ হয়ে যাবে, আজকে ছোট্ট একটি অ্যাপ হয়ে যাবে। আমি দেখাচ্ছি অ্যাপ ঠিক আছে, লজিক ঠিক নেই। আচ্ছা, তাহলে আমরা এ পর্যন্ত যেটা করলাম আর কি, আমরা লেআউটগুলো কমপ্লিট করেছি, ট্রাই করছেন আপনারা, তো দেখি আমরা এখন ফুলফিল করি, তাই না? তাহলে প্রথমে হচ্ছে আমাদের যেহেতু আপনার বাটন ক্লিকের মধ্যে সব কাজগুলো হবে, তাহলে আমি এটা ওয়ান ক্লিক প্রপার্টিজ ডিক্লেয়ার করতে পারি, ওয়ান ক্লিক। আমি এটা মেথডের নাম দিতে পারি চেক দ্য গেম, নাকি চেক এটাকে আমি কি করবো, আমার মেন অ্যাক্টিভিটিতে ইমপ্লিমেন্ট করবো। জাস্ট কী করলাম, আমি একটা ওই বাটন ক্লিকের একটা মেথড নিলাম। তো আমাদের এখানে সিকুয়েন্সিয়ালি যে কাজগুলো করতে হবে, আপনারা ট্রাই করেছেন, যেহেতু আমাদের এখানে ইউজার এডিট টেক্সট থেকে কিছু দিবে, তার মানে আগে এডিট টেক্সটকে আমাদের ডিফাইন করতে হবে আমাদের এই ওয়ান ক্লিকের মধ্যে। তাহলে এখানে এডিট টেক্সট আমি কোথায় কাজ করছি, এটা বাটন ক্লিকের মধ্যে এডিট টেক্সট টাইপটা আমি এখানে ডিক্লেয়ার করে নিলাম। আমি একটা ভেরিয়েবল নিলাম, লাইক হচ্ছে আপনার গেস নাম্বার, ইজ ইকুয়াল টু ফাইন ভিউ বাই আইডি। আমাকে খুঁজে নিতে হবে, এটা আমাদের আছে রিসোর্স ডট আইডি। এডিট টেক্সটের নাম হচ্ছে কি ছিল, এডিট টেক্সট নাম্বার। তাহলে প্রথমে হচ্ছে বাটন ক্লিকের মধ্যে আমার ওইটা নিয়ে, আচ্ছা এখানে ক্লিক হয়নি ঠিক মতো, ক্রিয়েট হয়নি, এডিট চেক দ্য গেম। তো বাটন ক্লিকের মধ্যে আমি এডিট টেক্সটকে আইডি দিয়ে খুঁজে নিলাম, তাই না? এখন গেস নাম্বার এখানে কি থাকবে অ্যাকচুয়ালি বলেন তো, এখানে হচ্ছে আপনার আমি যেটা দিব গেস নাম্বার, এখানে কি হবে এডিট টেক্সট থেকে গেট করবে গেট টেক্সট ডট টু স্ট্রিং, এগুলো তো বুঝেন নাকি? অর্থাৎ ইউজার এডিট টেক্সটে যেটা ইনপুট দিবে সেটা হচ্ছে আমি কোথায় রাখবো, এই যে এখানে থাকলো আর কি, এডিট টেক্সটটা এখানে থাকলো। আচ্ছা, তো এটাকে আমি কোথায় রাখবো, একটা ইন্টিজার টাইপের হচ্ছে একটা ভেরিয়েবলে রাখবো। হ্যাঁ, তো আমি এটা ধরলাম ইন্টিজার টাইপের হচ্ছে একটা ভেরিয়েবল, এবং এটা আমি আচ্ছা এটাকে আমি চেঞ্জ করি গেস এডিট টেক্সট ইটি,
এবং আমি একটা ভেরিয়েবলে রাখবো, ভেরিয়েবলটার নাম দেবো গেস নাম্বার, মানে যে নাম্বারটা আমি গেস করবো, মানে অর্থাৎ ইউজার গেস করছে, সেটা হচ্ছে যে গেস এডিট টেক্সট থেকে পাচ্ছি আমরা গেট টেক্সট স্ট্রিং সহকারে। এখানে আমাদের একটা ইরর আসছে, দেখেন আমাদের এ কোডটার কাজ বুঝতে পারলেন? এ কোডটার কাজ এটা স্ট্রিং সহকারে যে নাম্বারগুলো যে টেক্সটগুলো আসছে সেগুলো গেস এডিট টেক্সট থেকে নেবে। কোথায় আসছে? আমার গেস নাম্বার নামক একটা ভেরিয়েবলে স্টোর হচ্ছে, নাকি? সেটা কি না কি টাইপের? ইন্টিজার টাইপের। তো ডান দিকে হচ্ছে আপনার স্ট্রিং আর বাম দিকে হচ্ছে ইন্টিজার, তাহলে কি দুই দিকে ইকুয়াল হয়েছে? ইকুয়াল না হওয়ার কারণ হচ্ছে এখানে আমাদের ইরর হয়েছে, তাই না? তো আমাকে এটা সলভ করতে হবে, টাইপ কাস্টিং করতে হবে, নাকি? তো যদি কেউ না পারেন তবে সিম্পলি গুগলে যাবেন, গুগলে গিয়ে বলবেন যে হাউ টু কনভার্ট স্ট্রিং ইনটু ইন্টিজার, নাকি? যদি ইন্টিজারে নিব আমি, তাহলে যে এখানে অনেক কোড পাওয়া যাবে। দেখেন, হাউ ডু আই কনভার্ট এ স্ট্রিং ইন অ্যান ইন্টিজার জাভা, যারা পারেন না অ্যাকচুয়ালি, যারা বিগিনার। দেখেন এখানে এই যে স্ট্রিংকে ইন্টিজার ডট পার্স ইন্ট, ঠিক আছে, এই কমান্ড দিয়ে কনভার্ট করে ইন্টিজারে নিয়েছে, ক্লিয়ার? তাহলে আমাকে পার্স ইন্টিজার ডট পার্স ইন্ট আমাকে এই মেথডটা ইউজ করতে হবে। তাহলে এটা আমি কোথায় করব? এখানে নাকি? ইন্টিজার ডট হচ্ছে পার্স ইন্ট, এবং এই ব্র্যাকেটের মাঝখানে আমি এই যে যেটা দিল ইউজার, যেটা পাচ্ছে আর কি, সেটা আমি এখানে নিয়ে নেব। তাহলে ইরোরটা আমার চলে গেল, তাই না? এ পর্যন্ত কি করলাম, মানে বুঝতে পেরেছেন? হ্যাঁ, এডিট টেক্সটে ইউজার যেটা দিচ্ছে সেটা ইন্টিজার ডট পার্স ইন্ট নামক একটা মেথডের মাধ্যমে কনভার্ট হয়ে সেটা গেস নাম্বার নামক একটা ইন্টিজার নামক ভেরিয়েবলে স্টোর হচ্ছে, তাই কি না? আচ্ছা, ওকে, এটা তো হচ্ছে। এখন র্যান্ডমলি একটা নাম্বার তৈরি হচ্ছে না, সেটা কোথায় হচ্ছে? ওই যে ওয়ান কিটের মধ্যে। তো আমি একটু আগে বললাম যে কীভাবে র্যান্ডম নাম্বার তৈরি করে, জাস্ট কিওয়ার্ড লিখলে হয়ে যাবে। দেখেন, র্যান্ডম দিলে দেখেন এই যে র্যান্ডম নাম্বার জেনারেট জাভা। হ্যাঁ, ওয়ার্ল্ডের লক্ষ লক্ষ ডেভেলপার এগুলো নিয়ে কাজ করে, কিওয়ার্ড দিলে নিয়ে নিচ্ছে যে গেটিং র্যান্ডম নাম্বার ইন জাভা। এখান থেকে আমরা এই যে কোডটুকু যদি চাই যে কপি করবো, কপি করতে পারবেন। এখানে দেখেন যে ইম্পোর্ট জাভা ডট ইউটিল ডট র্যান্ডম, আমাদের একটা ক্লাস ইম্পোর্ট করতে হবে, তো অটোমেটিকভাবে হয়ে যাবে। আমি জাস্ট এই দুটো লাইনকে কপি করে আমার এই যে ওয়ান ক্রিয়েট মেথডের মধ্যে দিয়ে দিলাম। এখানে একটা ইরোর আসছে, তাই না? কার্সর নিয়ে যাবো অল্টার ইন্টার, যেহেতু একটা ক্লাস ইম্পোর্ট হবে র্যান্ডম, এই যে র্যান্ডমের একটা ক্লাস ইম্পোর্ট হয়ে গেছে। তো এখানে কোডটার কাজ কি? এখানে কোডটার কাজ হচ্ছে, প্রথমে র্যান্ডম টাইপের হচ্ছে একটা অবজেক্ট নিয়েছি, অবজেক্টের মাধ্যমে ডট নেক্সট ইন্ট করে এখানে 50 আর প্লাস হচ্ছে 1, তার মানে 1 থেকে 50 মধ্যে একটা র্যান্ডম নাম্বার সে তৈরি করে দিচ্ছে আমাকে। এবং সেটা কোথায় রাখছি? আমি ইন্টিজার টাইপের হচ্ছে একটা ভেরিয়েবল, সেটার নাম হচ্ছে n, তাই না? হ্যাঁ, তো যেহেতু আমরা এখানে 10 পর্যন্ত নিব, কাজে এগুলো আমি চেঞ্জ করে নেব, 10 করে নিলাম। সো আমাকে এখন সে 1 থেকে 10 মধ্যে নাম্বারগুলো জেনারেট করে কোথায় দিবে, এই যে ইন্টিজার নামক এখানে দিবে। তো আমি এটার নাম দিতে পারি র্যান্ডম নাম্বার, নাকি? র্যান্ডম নাম্বার। তাহলে আমাদের দুইটা নাম্বার পেয়ে গেলাম আমরা, এক হচ্ছে এডিট টেক্সট থেকে ইউজার যেটা দিবে সেটা হচ্ছে এখানে, আর র্যান্ডমলি যে নাম্বারটা তৈরি সেটা হচ্ছে এটা, ক্লিয়ার? এখন দুইটা নাম্বারই ইন্টিজার টাইপের। এখন লজিকটা ইমপ্লিমেন্ট করা সহজ না? যে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে এ নাম্বার, আর যেটা ইউজার দিচ্ছে সেটা হচ্ছে এ নাম্বার। এখন এই দুইটা নাম্বারের মধ্যে কম্পেয়ার করলেই তো আমাদের মানে অ্যানসার পেয়ে যায় আমরা, নাকি? লজিক পেয়ে যায়, ক্লিয়ার? এখন এই লজিকটা কোথায় করব বলেন তো? কোথায় করব লজিকটা? মেথডের মধ্যে। কোন মেথডের মধ্যে? বাটন ক্লিকের মধ্যে। যেহেতু
যেহেতু দেখেন যখন আমাদের অ্যাপটা রান হবে তখন কিন্তু একটা নাম্বার সে তৈরি করে নেবে জাভা, তাই না? তারপরে ইউজার একটা নাম্বার এখানে দিবে, দেওয়ার পর তো বাটন ক্লিকের পরেই সেটা এক্সিকিউট হবে নাকি? কাজে সব কাজগুলো আমাদের বাটন ক্লিকের মধ্যেই এখন করতে হবে, লজিকটা বাটন ক্লিকের মধ্যেই করতে হবে, কারণ বাটন ক্লিক করলে কেবল লজিকগুলো ইমপ্লিমেন্ট হয়ে টোস্টের মাধ্যমে রেজাল্টটা আমরা দেখতে পাবো। ক্লিয়ার? আচ্ছা, এখন তাহলে আমরা এই কাজগুলো এখানে করবো, লজিকগুলো এখানে করবো। লজিকটা খুবই সিম্পল, আপনারা পারলেন না, আমি খুব কষ্ট পেলাম, যাই হোক, তারপর ট্রাই করেছেন আপনারা। তো আমি তাহলে করি খুব সিম্পল আর কি, ইফ এলস, ইফ গেস নাম্বার হচ্ছে এটা, তাই না? আমি যেটা ইউজার যেটা দিয়েছে আর কি, ইফ গেস নাম্বার, সরি, গেস নাম্বার, অর্থাৎ ইউজার যে নাম্বারটা গেস করেছে সেটা সেটা যদি ওই র্যান্ডম নাম্বার, যে র্যান্ডম নাম্বারটা তৈরি হয়েছে ঠিক আছে, তার চেয়ে যদি ছোট হয় তবে আমি টোস্টে কিছু একটা জিনিস দেখাবো, তাই কি না? আচ্ছা, তাহলে টোস্ট ইউজ করার বুদ্ধি কী, যারা এখনও কোড মুখস্ত হয়নি তারা অবশ্যই গুগলে যাবেন, গুগলে গিয়ে লিখবেন যে টোস্ট, খাবার টোস্ট না, আবার ভুলে যান না, আবার টোস্ট ইন অ্যান্ড্রয়েড, ঠিক আছে, রাইট, যেখানে আপনারা টোস্টের কোডগুলো পেয়ে যাবেন। সব আপনাদেরকে টিপস আমি শিখিয়ে দিচ্ছি, আপনাদের কোনো কোডকে মুখস্ত করার প্রয়োজন আছে বলেন, জাস্ট জানবেন যে আমি এই কাজগুলো করবো। এই দেখেন এখানে টোস্ট, এই যে টোস্ট, কোড মুখস্ত করার দরকারই তো নাই, দেখেন এখানে জাস্ট এখানে কী দিয়ে দেবেন, পেস্ট করে দেবেন, ইরোটা আসবে, ইরোটা আসার কারণে যেখানে যাবেন অল্টার এন্টার ইরোটা চলে যাবে, ঠিক আছে। তাহলে দেখেন কত সুন্দর আর কি সিস্টেম, এটা আসলে কপি হচ্ছে না কেন ওখানে? ও আচ্ছা, এটা এই কারণে কপি হচ্ছে না, দেখেন এখানেও র্যান্ডম নাম্বার নিয়েছেন আপনি, বাট র্যান্ডম নাম্বারটা আসলে আসলে কোথায় আছে, এখানে আছে না তো, সে তো এখানে পাচ্ছে না, সে কি বুঝতে পারছে এটা কোথেকে আসছে? কাজে আমাকে এই র্যান্ডম নাম্বারটা কোথায় ডিক্লেয়ার করতে হবে, গ্লোবালি ডিক্লেয়ার করতে হবে, তাই না? এই দেখেন, এখন যদি আপনি গ্লোবালি করে দেন তবে সে এই মেথডও পাচ্ছে, এই মেথডও পাচ্ছে, ক্লিয়ার? কাজে আমি এটাকে গ্লোবালি ডিক্লেয়ার করে দিলাম, পরে এখান থেকে এটা কেটে দিলাম, ক্লিয়ার? ওকে, তাহলে গ্লোবালি আমরা ভেরিয়েবলটা ডিক্লেয়ার করার সুবিধা অসুবিধা বুঝতে পারলেন? ওকে, এখন আমাদের এখানে গেট অ্যাক্টিভিটি মানে হচ্ছে আমাদের মেইন অ্যাক্টিভিটি নাকি? এখানে আমাদের একটা অ্যাক্টিভিটি দিতে হবে, মেইন অ্যাক্টিভিটি ডট দিস, তাই না? ডট দিস, আর এখানে হচ্ছে আমাদের কী করতে হবে, একটা স্ট্রিং পাস করাতে হবে, তাই না? ইউজারকে কিছু বলতে হবে, তাহলে এখানে ইউজারকে কী বলবো আমি বলেন তো? এখানে হচ্ছে গেস নাম্বার, অর্থাৎ ইউজার যে নাম্বারটা গেস করেছিল সেটা হচ্ছে কম হয়ে গেছে, হ্যাঁ, কার চাইতে? র্যান্ডম নাম্বার যেটা তৈরি হয়েছে তার চাইতে কম হয়ে গেছে, তাহলে ইউজারকে বলতে হবে কী বলেন? ইউর গেস নাম্বার ইজ লেস দ্যান, মানে ইন্টারে কি ইন্টারে গ্রেটার, মানে হায়ার, তাই তো নাকি? ক্লিয়ার? কিল, ঠিক আছে, লজিক ঠিক আছে। তো যেহেতু র্যান্ডম নাম্বারটা বেশি, তখন আমি ইউজারকে বলবো ইউজার আপনি আরও বেশি নাম্বার দেন, তাই কি না? ওকে, এলস, এলস ইফ নাকি, এলস ইফ, যেহেতু আমি আরও তিনটা নেবো এখানে, মাল্টিপল কন্ডিশন দেবো, এলস ইফ দিয়ে হচ্ছে কার্লি ব্র্যাকেট। তাহলে এখানে তো আমি আবার বলবো যে ইফ এলস ইফ গেস নাম্বার, যে নাম্বারটা ইউজার গেস করেছে সেটা যদি র্যান্ডমের চাইতে বড় হয়, ক্লিয়ার, তখন আমি কি বলবো ইউজারকে বলেন তো? ইন্টারে লোয়ার নাম্বার না, ওকে, লোয়ার নাম্বার, এলস নাকি, যদি একদম ইকুয়াল এক্সাক্ট হয়ে যায় তাহলে তো ভালোই হলো, তাহলে তোর কি বলতে হবে বলেন? গুড, এলস যদি মিলে যায় তখন কি আর আমাকে এগুলো লেখার প্রয়োজন আছে? আর তো লেখার প্রয়োজন নাই, একবার ছোট একবার বড় একবার সমান, তাই না? তখন তাহলে ইউজারকে বলবো যে ইয়েস ইউ আর রাইট নাকি? তাহলে একটু ওকে খুশি করে দিই, কনগ্রাচুলেশনস নাকি? কনগ্রাচু
lessons. You enter right number. Nagi. হ্যাঁ ওই খুশি হয়ে যাবে এবং এটা কিন্তু আপনাদের ছোট্ট একটা অ্যাপ হয়ে গেল বুঝছেন এটাকে আপনারা মডিফাই করে সুন্দর করে ব্যাকগ্রাউন্ড দিয়ে প্লে স্টোর আপলোড করতে পারবেন ক্লিয়ার দেখেন কত ছোট্ট একটা অ্যাপ এবং কত মজার একটা অ্যাপ যদি এটা যদি আপনি আপনার বাচ্চাকে ছোট ভাই বোনকে আপনি জাস্ট ইনস্টল করে দেন তারা কিন্তু খেলবে গেমটা ঠিক আছে তো আমি একটু রান করি নাকি তাহলে লজিকটা কত সুন্দর তাই না আপনারা ট্রাই করছেন না হওয়াটা স্বাভাবিক তাই না হওয়াটাই তো অস্বাভাবিক আপনাদের এই টাইপের অনেকগুলো প্রজেক্ট হয়ে যাবে ছোটখাটো আর ফাইনালি তো আপনাদের প্রজেক্ট হবে এটা কোনটা প্লে হলো বললাম না সেটা এখনো ইনস্টল হয়নি ও আচ্ছা আচ্ছা আগে তো সেভ করেছিল তাই জন্য এই অ্যাপটা তো দেখছেন নাকি অডিও ভিডিও এই যে বাবু হাসবে কাজ তো আরো অনেক আছে আপনাদের একটা মিউজিক প্লেয়ার বানিয়ে দেখাবো আমি অডিও প্লেয়ার এত সময় লাগলে হয় বলেন এই যে এখানে দেখেন আমাদের এখন হচ্ছে দেখেন অ্যাপটা রান হয়েছে তো অটোমেটিকভাবে একটা র্যান্ডম নাম্বার সে তৈরি করে নিয়েছে তাই না যেটা আমরা হিডেন আছে যেটা আমরা দেখতে পাই না আর কি দেখলে তো তাহলে কোনো ই থাকলো না তাই না সে অটোমেটিকভাবে একটা নাম্বার তৈরি করে নিয়েছে এখন আমি কম্পেয়ার করবো ধরেন একটা নাম্বার আমি দিব এখান থেকে এক থেকে দশের মধ্যে ধরি আমি নাম্বারটা দিলাম ফাইভ আমি বলছি যে আমি আপনি ধরেন যে ফাইভ দিয়েছেন এখানে কই দেখি ফাইভ ফাইভ তারপর চেক করবো তাই না চেকে ক্লিক করলাম বলছে ইন্টারে লোয়ার নাম্বার তারপর আমাকে কম নাম্বার দিতে হবে তো ধরলাম এটা আমি ফোর তো ইট বলছে আর বলছে ইন্টারে লোয়ার নাম্বার আরও কম থ্রি দিলাম এই যে দেখতেছেন কংগ্রেচুলেশনস ইউ ইন্টার রাইট নাম্বার তার মানে সে থ্রি নাম্বারটা তৈরি করেছিল ক্লিয়ার তাহলে হচ্ছে আমাদের এখন দেখেন আর একটা ছোট কাজ আছে হ্যাঁ সবাই দেখেন ছোট কাজ আছে ছোট কাজটা হচ্ছে যখন হচ্ছে সে যখন সে রাইট অ্যানসারটা দিচ্ছে তখন আমি আরও একটা কাজ করে দিব সেটা হচ্ছে কি এই র্যান্ডম নাম্বারটা আমি আবারও ওখানে সেট আপ করে দিব ঠিক আছে মানে সে আবার রিস্টার্ট হয়ে যাবে ক্লিয়ার ক্লিয়ার তো নাকি ধরেন যে রাইট হয়ে গেল তখন ক্লিক করলে সে আবার একটা রিস্টার্ট হয়ে গেল ক্লিয়ার তখন ওই র্যান্ডম নাম্বারটা আবার সে অটোমেটিকভাবে নিয়ে নেবে মানে কি আবার তখন কাজ করবে আমার অ্যাপ ক্লিয়ার ওকে তাহলে এই কাজগুলো করেন